আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পিজন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের আজকের বিষয় কবিতর ঝিমালে আমরা কি করব বা কবিতর ঝিমালে আমি কি করি সেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো আজকে নতুন বছর 2023 সাল, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করি ভালো আছেন আপনারা। তো চলেন, আমার কবিতর সুস্থ থাকে তার কারণ আপনাদেরকে আমি বলি। তো ওর যদি কোনো বাচ্চা বা কোনো কবিতর ঝিমায় তাহলে আপনারা কি করবেন? যদি দেখেন যে ওরা এমনিতেই ঝিমাচ্ছে, তখন একটু রেনোভা, বাচ্চাদের যে রেনোভা সিরাপ বা নাপা ট্যাবলেট আছে, ওখান থেকে আপনারা পানির সঙ্গে মিক্স করে সিরাপ হলে 2-3 ফোঁটা খাওয়াবেন, আর ট্যাবলেট হলে অল্প একটু গুঁড়া এক সাইড থেকে একটু একটু গুঁড়া ভেঙে নিয়ে ওখানে পানির সঙ্গে মিক্স করে খাওয়াবেন, আপনারা বুঝে সে অনুপাতে খাওয়াবেন। আর যদি দেখেন যে ওরা পায়খানা করার কারণে, যদি পায়খানা করার কারণে শরীরটা দুর্বল হয়ে থাকে তাহলে কি করবেন? তাহলে আপনারা ফিল্মের যে সিরাপ বা ট্যাবলেট আছে মানুষের, সেই সিরাপ বা ট্যাবলেটটা কবিতর পানির সঙ্গে মিক্স করে খাওয়াবেন। এতে করে 2 দিন দিবেন, 2 দিন দুইবার করে দিয়ে থাকবেন অল্প করে পরিমাণ অনুযায়ী। আর তার সঙ্গে রেনোভা সিরাপ বা নাপা ট্যাবলেট একটু ইউজ করবেন, যাতে ওদের শরীরে দুর্বল না থাকে, জ্বর ভাব না থাকে। আর তার সঙ্গে 2 দিন পর থেকে ওটা, মানে যখন একটু সুস্থ হয়ে যাবে তখন 2 দিন পর থেকে হচ্ছে আপনারা ভিটামিন সিরাপ দিবেন। বাচ্চাদের যে ভিটামিন সিরাপগুলো আছে, জোভিয়া বা অন্যান্য যে সিরাপগুলো আছে, সেই সিরাপগুলো আপনারা কবিতরদের দিবেন। তাতে করে দেখা যাবে ওদের যে শরীরে দুর্বলতাটাও কেটে যাবে, আর হচ্ছে ওদের যে খাওয়ার রুচিটা চলে গেছিলো সেটাও চলে আসবে। তো ফ্রেন্ডস, আজকে নতুন কবিতর প্রেমীদের জন্য আমার ভিডিওটা ছিল। তার সঙ্গে হচ্ছে ওদেরকে গ্রেট খেতে দিবেন, গ্রেট ইটের গুঁড়াটাও দিবেন। আর এখন শীতকাল, সে অনুযায়ী হচ্ছে আপনারা হচ্ছে কবিতরদেরকে খাবারের সঙ্গে একটু করে সরিষা দিবেন। সরিষাটা খেলে কবিতরগুলোর শরীর গরম থাকবে, ওদের শীতটা কম লাগবে। আর মশার জন্যে আপনারা কিছু ব্যবস্থা নেবেন, যেন বাচ্চা কবিতরকে মশা না কামড় দেয়, এবং কবিতরের জায়গাটা ভালোভাবে ঢেকে দিবেন, ওদের যেন ঠান্ডা না লাগে। কারণ এবছর 2023 সাল অনেক ঠান্ডা পড়ছে, তাই কবিতরের জায়গাটা ভালোভাবে ঢেকে নেবেন, ওদের যেন বাতাস বা ঠান্ডার যে ভাবটা ওটা না লাগে। তো ফ্রেন্ডস, আজ নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার 2023 সাল। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। যদি নতুন নতুন ভিডিও পেতে চান, কোনো বিষয়ে জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন, আমার নতুন নতুন ভিডিও পেতে অল নোটিফিকেশন অন করবেন। আসসালামু আলাইকুম, নতুন বছরের শুভেচ্ছা রইল সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।